हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज हमें हाजिर हुए दारुण स्वादेर ओल भर्ता बा ओल माखार रेसिपी निये। गरम गरम भातेर संगे ये ओल भर्ता खेते जस्ट फाटाफाटी लागे। आशा करछि आपनादेरो खूब भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। এখানে আমি 250 গ্রাম ওলের খোসা ছাড়িয়ে নিয়ে বড় বড় টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। প্রথমে প্রেসার কুকারে অল্প জল দিয়ে ওলকে বেশ ভালো করে সেদ্ধ করে নিচ্ছি দুটো সিটি দিয়ে। তবে ওলের তফাতে কিন্তু ওল সেদ্ধ হওয়ার সময় কম বা বেশি লাগতে পারে, তবে ওলটাকে বেশ সুসেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ ওল সেদ্ধ হচ্ছে সেই সময়ে আমি এক চামচ সর্ষে, সামান্য লবণ আর একটা কাঁচা লঙ্কাকে ভালো করে শিল বাটাতে বেটে নিচ্ছি। ওল সেদ্ধ হলে এবার গরম থাকা অবস্থাতেই একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু খুব বেশি গরম আছে তাই ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি, পরে কিন্তু আমি একটু জুড়িয়ে গেলে হাত দিয়েই ভালো করে মেখে নেব। ওল গরম থাকতে থাকতেই কিন্তু এভাবে মেখে নিতে হবে, কারণ ওল একটু জুড়িয়ে গেলে অনেক সময় মেখে নিতে অসুবিধে হয়। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার একটা ছোট তড়কা প্যানে দু চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লাল লঙ্কা ভেজে নিয়েছি একটু কালচে রং করে, আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে। তবে আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও কিন্তু ওল ভর্তা তৈরি করতে পারেন। আজকে আমি পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তেল সমেত পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি। এবার সেই যে দুটো শুকনো লাল লঙ্কা ভেজে রেখেছিলাম তার সঙ্গে মিশিয়ে দিয়েছি লবণ। এখানে ওলের ভর্তা বানাতে যতটা লবণ লাগবে পুরোটাই নিয়ে নিয়েছি, আর এই লবণের সঙ্গে শুকনো ভাজা লাল লঙ্কাকে ভালো করে হাত দিয়ে দোলে দোলে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে লঙ্কাটাও ভালো করে মেখে নেওয়া হয় লবণের সঙ্গে। খুব ভালো করে মেখে নিয়ে তারপর এটাকেও আমি ওলের ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণ লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর রস। এতে করে সুন্দর একটা মুখরোচক স্বাদ হয়। শুধু তাই নয়, অনেক সময় ওল কিন্তু বেশ একটু গলা ধরে যায় বা ওল খেলে অনেক সময় গলা কুটকুট করে। লেবুর রস যেহেতু টক, এটা দিলে ওলের ধরার সম্ভাবনাটা থাকবে না, সেই জন্য লেবুর রসটা দিলাম। যেহেতু লেবুর রস দিয়েছি তাই এক্সট্রা করে একটু লবণও অ্যাড করলাম। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে ওলের সঙ্গে হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। যে কোনো ভর্তা কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিলে, খুব যত্ন করে মাখলে খেতে খুব সুন্দর হয়। এবার আমি উপর থেকে একটা কাঁচা লঙ্কা আর কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল দিয়ে গরম ভাতের সঙ্গে ওলের ভর্তা সার্ভ করে দিয়েছি। কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটাও কিন্তু এখানে খুব ভালো লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। জানো